নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বর্তমানে করোনার জন্য আমাদেরকে গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে এবং এর পরেও আগামীতে আমাদের জন্য কিছু অশনি সংকেত বহন করে আনছে। কি সেই সংকেত তা আমাদেরকে পূর্বেই দেবাদিদেব মহাদেব জানিয়ে দিয়েছি। তো আসুন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়গুলি জানিয়ে দিই। অর্থাৎ এই বছর, এই করোনার পর আপনাদের প্রত্যেকের জীবনে কি এমন অশনি সংকেত বহন করে আসছে। বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করি। মহাদেব আমাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছে এই কলিযুগে মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পূর্বাভাস আমাদের জীবনে অক্ষরে অক্ষরে মিলে গেছে। শুধু মহামারী নয়, মহাদেব আরও অনেক কিছু জানিয়েছেন যা আমাদের জীবনে এই 2020-তে ঘটতে চলেছে। মহাদেব হলেন আমাদের হিন্দু ধর্মের এমন এক দেবতা, যে দেবতা আমাদের জীবনে সুখের বার্তা নিয়ে আসে এবং যে দেবতাকে আমরা অল্পতেই সন্তুষ্ট করতে পারি। এই মহাদেবের কথা বলতে গেলেই মা দুর্গার কথা না বলাই নয়, কারণ মা দুর্গা এই মহাদেবের পত্নী অর্থাৎ স্ত্রী। এই মা দুর্গা মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন এক সময় যে আপনি আমাকে বলুন, ভবিষ্যতে কলিযুগে কি এমন হতে পারে। তখন দেবাদিদেব মহাদেব তার দিব্য নয়নের মাধ্যমে বলেছিলেন যে কলিযুগের মানুষরা প্রচণ্ড স্বার্থপর হবে এবং নিজের স্বার্থের জন্য এরা অন্যকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না এবং কলিযুগের মানুষের মধ্যে মানসিকতা এবং মানবিকতা বলে জিনিস থাকবে না এবং এই সময় শুধুমাত্র টাকা অর্থাৎ ধন প্রাধান্য পাবে, মানুষের মনুষ্যত্বহীন হয়ে যাবে। তার এই কথাগুলি আজকে আমাদের জীবনে অক্ষরে অক্ষরে মিলে গেছে এবং তিনি আরও বলেছিলেন এই কলিযুগে মহামারী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি এই কলিযুগে ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন আমি সেই মহাদেবের কথা থেকেই আজকে আমি জানাতে চলেছি এই 2020-তে আর কি কি আমাদের জীবনে অপেক্ষা করছে তার আগাম পূর্বাভাস। বর্তমানে তো আমরা করোনার জন্য গৃহবন্দী আছি, এই করোনার পরবর্তীকালে অক্টোবর নভেম্বরের দিকে আরও একটি ভাইরাস আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যে ভাইরাস এই করোনার থেকে 4 গুণ বেশি এবং সাথে এই বছর ভূমিকম্প এবং অগ্নি সংযোগের সংযোগ হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। আমি এগুলি কথা আমি আমার মুখ থেকে শুধুমাত্র বলছি না, এটি মহাদেব আমাদেরকে অনেক আগেই বলে দিয়েছে। এই ভাইরাস, যে নতুন ভাইরাসটি আসবে সেই ভাইরাসে আমাদের জীবনে আরও অনেক মানুষের প্রাণহানি হবে। প্রায় 70% মানুষ এই পৃথিবীর মারা যাওয়ার সম্ভাবনা প্রবল হারে লক্ষ্য করা যাচ্ছে। আমি এটি আপনাদেরকে অগ্রিম পূর্বাভাস জানিয়ে রাখলাম। এছাড়াও এই বছর
অগ্নি সংযোগ থেকে মানুষ মারা যাবে এবং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে এবং এরকম ভূমিকম্প হবে যে যাতে কোনো শহর পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো নয়, আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে সজাগ করে দেওয়া, সতর্ক করে দেওয়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দিন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।